ওই অ্যানালজি করতে যাওয়ার আগে আমার একটু একটু বলে নেওয়া দরকার যে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয়। এর কোনো মানে ক্লার্কশিপ বা WBCS কিংবা ব্যাংক কিংবা রেলের কোনো পার্টিকুলার প্যাটার্ন নেই। প্রত্যেকটা পরীক্ষাতেই পাঁচ থেকে ছটা করে অ্যানালজি আমাদের পরীক্ষায় আসবে এবং সেগুলোকে সলভ করতে হবে। এবং একটা কথা মাথায় রাখার যে যদি কোনো পার্টিকুলার অ্যানালজির আনসার আমি 100% স্যাটিসফাই না হতে পারি সেটাকে কিন্তু আনসার করা যাবে না। তার কারণ হচ্ছে যে এই এন্টায়ার অ্যানালজিতে আমাদের চারটি অপশানই কারেক্ট মনে হয়, এবং চারটি অপশান কারেক্ট মনে হওয়ার ক্ষেত্রে কি হয় যত পরীক্ষা শক্ত হয় অপশানগুলোকে ক্লোজ ক্লোজ দেওয়া হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু খুব সাবধানে আনসার করা করতে হবে, কারণ এই 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 অ্যানালজির কোনো মানে প্রসেস নেই, কোনো মেথড নেই, কোনো সিলেবাস নেই যেখান থেকে খুশি আসতে পারে। কাজে আমরা যে ইংলিশ পড়ছি সেখান থেকে আসবে, ম্যাথস পড়ছি সেখান থেকে আসবে, আমাদের রিজনিং পড়ছি সেখান থেকে আসবে, ইভেন জেনারেলিস্ট নলেজ, ইতিহাস, ভূগোল, সায়েন্স, পলিটি, ইকোনমি সব জায়গা থেকে, ইভেন কারেন্ট অ্যাফেয়ার্স সব জায়গা থেকে কিন্তু অ্যানালজি আসতে পারে। তাই আমরা আমরা এটাকে দুভাগে ভেঙে নিয়েছি। আজকে আমরা ইজিটা পার্টটা করবো, সেটাতে বেশিক্ষণ টাইম তোমাদের নেবো না, কিন্তু এই ইজি মেথডটা আমরা আগে দেখে নিই যে সিলেবাস কী কী আছে। তো তো এই সিলেবাসটা একবার দেখে নেওয়া যাক যে অ্যানালজি করবার ক্ষেত্রে মোটামুটি আমরা জোর দেবো কোন কোন সেকশন। যে কোনো একটা কান্ট্রি তার স্টেট ক্যাপিটাল এবং কারেন্সি, যেমন ধরো সাপোজ বলে দেওয়া হলো যে বাংলাদেশ ইজ ইকুয়াল টু ঢাকা হলে পাকিস্তান ইজ ইকুয়াল টু হোয়াট, তোমার অপশানে রয়েছে হয়তো ক্যান্ডি, রয়েছে ইসলামাবাদ, রয়েছে কাঠমান্ডু, রয়েছে পারো বা থিম্পু। তাই সেখান থেকে বুঝতেই পারছি যে যে বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, এবং সেখান থেকে আমাকে জানতে চাওয়া হয়েছে পাকিস্তানের ক্যাপিটাল কি, উত্তর হবে ইসলামাবাদ। তো সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে আমাদের যে স্টেট কান্ট্রি মানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেট তাদের যে ক্যাপিটাল, বা ভারতবর্ষের বিভিন্ন বা ভারতবর্ষের আশেপাশে যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদের ক্যাপিটাল এবং কারেন্সি, কারেন্সিগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন জিকে পার্টটা পড়বে তখন হয়তো স্যার বা ম্যাডামরা বলবেন বিভিন্ন দেশের কারেন্সি আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। যেমন রুপি ইজ ইকুয়াল টু ইন্ডিয়া হলে তোমাকে প্রশ্ন করা হলো ইয়েন ইকুয়াল টু হোয়াট, ইয়েন হচ্ছে জাপানের কারেন্সি, তার মানে ইন্ডিয়ার কারেন্সি বলে দিল, তোমাকে জাপানের কারেন্সি জানতে চাওয়া হয়েছে। তো এইভাবে কোশ্চেনগুলো আসে, সেই কারণে ফার্স্ট টপিক হচ্ছে যে কান্ট্রি এই কান্ট্রি এবং স্টেট ক্যাপিটাল আমাকে খুব ভালো করে পড়তে হবে। এখানে এখান থেকে 5 থেকে 7টা প্রশ্ন হয়, তা থেকে কিন্তু এক কোশ্চেন কিন্তু এখানে আসবে। সেকেন্ডটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্টটা আমার জিকের মধ্যেও পড়বে, এই পার্টটা আমার অ্যানালজির মধ্যেও পড়বে, যে কালচারাল অ্যাসপেক্ট অফ ভেরিয়াস কান্ট্রি অ্যান্ড স্টেট। তোমাকে সাপোজ বলে দেওয়া হলো যে ভরতনাট্যম ইজ ইকুয়াল টু তামিলনাড়ু, তাহলে কথাকলি ইকুয়াল টু হোয়াট, কিংবা কুচিপুড়ি ইজ ইকুয়াল টু হোয়াট, কিংবা মণিপুরি ইজ ইকুয়াল টু হোয়াট, এই টাইপের কিন্তু কোশ্চেনগুলো আসে। তো এইটা হচ্ছে মোস্ট ট্রিকি, তাই এই দুখানা সেকশনের জন্য কিন্তু আমাকে জিকে পার্টের উপর ডিপেন্ড করতে হবে। তাই যখন জিকে পড়বে একটু মন দিয়ে ভালো করে পড়বে, কারণ সেখানে টেকনোলজির কোশ্চেনে 2 থেকে 3টে কোশ্চেন থেকেই থাকে। এবার স্টেট অ্যানিমাল, এটা গোটা পৃথিবীর পড়ার দরকার নেই, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যে স্টেট অ্যানিমাল রয়েছে, যেমন ধরো জম্মু এবং কাশ্মীরের ক্ষেত্রে হচ্ছে হাঙ্গুল, বা তোমার ধরো আসামের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল হর্ন রাইনো, কিংবা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে ফিশিং ক্যাট। তো এই জাতীয় যে ছোটোখাটো কনসেপ্ট বুঝি, ভারতবর্ষের 29টা স্টেট তাদের কী কী স্টেট অ্যানিমেল বা রাজ্য অ্যানিমেল কোনগুলো, সেগুলো জেনে রাখলে এখান থেকে একটা কোশ্চেন যদি পাও সলভ হয়ে যাবে। আচ্ছা, আবার এই কালচারালের মতোই মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা পার্ট হচ্ছে সায়েন্টিফিক ইনভেনশন। সব থেকে বেশি কোশ্চেন এই সেকেন্ড এবং ফোর্থটা থেকে আসে। কীভাবে আসে? বলা হবে যে অর্নিথোলজি ইকুয়াল টু বার্ড হলে এন্টোমোলজি ইকুয়াল টু কি, কিংবা সাপোজ ধরো বলা হলো যে অল্টিমিটার ইকুয়াল টু সামথিং, বা ওডোমিটার ইকুয়াল টু স্পিড হলে অ্যামিটার ইকুয়াল টু হোয়াট, মানে ওডোমিটার দিয়ে স্পিড মাপা হয়, তো অ্যামিটার দিয়ে কি কি মাপা হয়। তো এই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু আমরা সায়েন্সের যে কোনো একটা জিকের বই বা যে কোনো একটা জিএস এর বই তাতে কিন্তু এই সায়েন্টিফিক ইনভেনশন বা সায়েন্টিফিক যে ইনস্ট্রুমেন্ট তাকে লিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে ভালো করে পড়ে নিলে কিন্তু মানে খুব কমন কমন থাকে, এমন নয় যে শক্ত কিছু আসে। তো সেইখানে দাঁড়িয়ে এই সায়েন্টিফিক ইনভেনশন এবং স্টাডিগুলো কিছু লিমিটেড। তো সেখানে কিন্তু যেমন ধরো বলবে যে ধরো টিভি ইকুয়ালস টু জন বেয়ার্ড হলে ডিনামাইট ইকুয়ালস টু হোয়াট, উত্তর হবে থমাস আলভা এডিসন, কিংবা সাপোজ বলা হলো যে এরোপ্লেন ইকুয়ালস টু রাইট ব্রাদার্স হলে তোমার হচ্ছে বলে রেডিয়েশন ইকুয়ালস টু হোয়াট, বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট ইকুয়ালস টু হোয়াট, উত্তর হচ্ছে ম্যাডাম কুরি। মানে কার কোনটা প্রতিষ্ঠাতা বা কে বা কোন স্টাডিকে কি বলা হয়, বা স্টাডি অফ দিস
সাইন্স অফ দিস এগুলোকে কি বলা হয় সেই পার্টটা। যেমন ধরো হচ্ছে যে স্টাডি অফ কি বলে, ধরো আমরা মাকড়সা থেকে ভয় মানে ফিয়ার অফ স্পাইডার, তাকে বলা হচ্ছে অ্যারাকিনোফোবিয়া। কিংবা ফিয়ার অফ ক্লোজড প্লেসেস মানে বন্ধ ঘরে একটা যে ভয়, তাকে বলা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। কিংবা ধরো ফিয়ার অফ ফায়ার মানে আগুন, তাকে বলা হচ্ছে পাইরোফোবিয়া। তো এই যে জাতীয় জিনিসগুলো, এই যে মানে কোনো একটা জিনিস থেকে ভয়, কোনো একটা জিনিসের স্টাডি বা কোনো একটা পার্টিকুলার সায়েন্টিফিক মেজারমেন্টের যন্ত্র, এই সেকশন থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন এখানে আসে। তারপরে এই জায়গাটা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জায়গা, যাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন বলতে আমাদের যে কোনো ইংলিশ বই, তোমরা যে কোনো যে ইংলিশ বই পড়ছো তার মধ্যেই এই লিস্টগুলো দেওয়া আছে। যেমন ধরো ফ্লক অফ শিপ, শোল অফ ফিশ, প্রাইড অফ লায়ন, গ্যাং অফ রবার্স, এই যে জিনিসগুলো, এই পার্টটা হচ্ছে কালেকটিভ নাউন্স। এবং এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এবার এই জায়গাটা খুব রেয়ার, মাঝে মধ্যে কোশ্চেন শক্ত হলে পরীক্ষায় এসে থাকে, আসতেও পারে নাও পারে, এটা তো কোনো সিলেবাস নেই। তোমরা যখন যেমন যেমন পড়ছো, যেমন ধরো যে কলিঙ্গা ওয়ার ইজ ইকুয়ালস টু অশোক হলে দ্য ব্যাটেল অফ আশীর্গড় ইকুয়ালস টু হোয়াট, উত্তর হবে আকবর, কারণ আশীর্গড় দুর্গ 1601 সালে আকবরের শেষ যুদ্ধের। তো এই জাতীয় প্রশ্ন মাঝে মধ্যে আসতে পারে। কিংবা ধরো যে ভাকরানাঙ্গাল ড্যাম সাপোজ একটা নদীর ওপর, তো তোমাকে প্রশ্ন করা হলো মুল্লা পেরিয়ার ড্যাম কোন নদীর ওপরে, বা ফরাক্কা ড্যাম গঙ্গা নদীর ওপরে, তো সেখানে প্রশ্ন করা হতে পারে যে উকাই ড্যাম কোন নদীর ওপরে, বা সর্দার সরোবর ড্যাম কোন নদীর ওপরে, মানে এইভাবে দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। আবার এখান থেকে জেনারেল সায়েন্স মানে এই সায়েন্সের বিভিন্ন ডেটা, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, যে পার্টটা আমরা পরীক্ষায় এবার বলার, প্রথমেই বলেছি যে অ্যানালজি পার্ট, আমরা গোটা রিজনিং এ যা নাম্বার তুলবো, আমরা রিজনিং এর প্রত্যেকেই ভালো, সবাই মোটামুটি কম বেশি পারি, কিন্তু শিওরশট নাম্বারটা তোমার বাদ চলে যাবে হচ্ছে যদি আমার এইখান থেকে প্রশ্ন হয়। খুব সাবধান, এই সিনোনিম এবং অ্যান্টোনিম পরীক্ষা এলে যদি 100% স্যাঙ্গুইন না হও তুমি আনসার করবে না। তাই এর ওপরে আমরা আজকে কোনো কোশ্চেন রাখিনি, আমরা এর ওপরে একটা বিস্তারিত আলোচনা আমরা পরের দিন করবো, কারণ এটা আমাদের অ্যানালজি পার্ট টু একটা চ্যাপ্টার থাকবে, তার উপরে এগুলো আমরা কিছু কিছু আইডিয়া পাবো, কমনও পাওয়া যায়। তো এইটা আজকে আমরা ডিসকাস করছি না। আর এখানে কিন্তু চেষ্টা করবে যে অ্যাটেম্পট যদি না পারো তাহলে করবে না, কারণ এনটা যদি পাঁচখানা থাকে তার মধ্যে তিনটে থাকবে সিনোনিম এবং অ্যান্টোনিম, দুটো থাকবে বাকিগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে মোর দ্যান 60% কিন্তু তোমার এখান থেকে ভুল হয়ে যাবে। খুব সাবধান, এইটা ভালো করে সাবধানে অ্যাটেম্পট করতে হবে। আচ্ছা, তারপরে আসছে কি ম্যাথামেটিক্যাল অপারেশন। কি ম্যাথামেটিক্যাল অপারেশন? সাপোজ ধরো বলা হলো যে 2 = 8, তাহলে 4 = কত? 2 = 8 মানে হচ্ছে 2³ মানে হচ্ছে 8, তাহলে এখানে আমাকে বলতে হবে 4³ মানে 64, আমাকে দেখতে হবে অপশনে আছে কিনা। তাহলে দিজ আর ম্যাথামেটিক্যাল অপারেশনস, মানে অঙ্কের বিভিন্ন বেসিক ফর্মুলে, যাকে আমরা বলি নাম্বার সিস্টেম। যে কোনো চ্যাপ্টার শুরু করতে গেলে ম্যাথসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে আমার নাম্বার সিস্টেম বা সিম্পলিফিকেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার তার বেসিক ফর্মুলাগুলো দিয়ে আমরা এই এই জাতীয় অঙ্কগুলো করবো, ভেরি ভেরি ইজি। আমরা এখান থেকে কিন্তু কোনো অঙ্ক যেন ভুল না হয়। আচ্ছা, তাছাড়া রয়েছে রিজনিং এর যে অন্য চ্যাপ্টার, যেমন ধরো কোডিং ডিকোডিং থাকতে পারে, সিরিজ থাকতে পারে, ব্লাড রিলেশন দু একটা দিলেও দিতে পারে বা না পারে। তো এই মেনলি কোডিং ডিকোডিং থেকে কিন্তু এখানে কিছু অ্যানালজি আসে। যেমন ধরো তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, সাপোজ এরকম ভাবে লিখে দিল যে ম্যাসন ইজ ইকুয়ালস টু NBTPO, তাহলে গার্ল ইজ ইকুয়ালস টু কি? তার মানে এখানে কি এম এর পরে এন প্লাস ওয়ান, এর পরে বি প্লাস ওয়ান, এস এর পরে টি প্লাস ওয়ান করে করে এগোচ্ছে? সেম লাইক গার্ল এর পরেও কি কিন্তু এই প্লাস ওয়ান করে করে এগোবে, মানে একদম প্লেন কোডিং ডিকোডিং এর যে অপশন গুলো সেগুলো কিন্তু এখানে আসে। তবে এই ম্যাথামেটিক্যালের মধ্যে এবং রিজনিং এর মধ্যে ট্রিকি পার্ট আছে, সেগুলো আজকে আমরা ডিসকাস করবো না, আমরা পরের দিনে ডিসকাস করবো। আমরা একটা আজকে ইন জেনারেল একটা আউটলুক দেখি যে কি টাইপের প্রশ্ন, কি কি রকম প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় বারবার করে আসে। এক্সেপ্ট মানে আমরা এগুলো রেখেছি, কিন্তু এই শক্তগুলো আজকে আমরা দিই সিচুয়েশনের মানে এই প্রবলেমের মধ্যে। তাহলে আমরা দেখা যাক যে টপিকগুলো আমার কি কি আসছে বা কি কি ধরনের কোশ্চেন পরীক্ষায় হয়। তোমরাই আনসার করবে, আমি একজনকে জিজ্ঞেস করবো। চলো ফার্স্ট আনসার দেবে শিলিগুড়ি, 1 এবং 2 আনসার দিক শিলিগুড়ি, 1 এবং 2টা আনসার করবে। বলা হচ্ছে মহারাষ্ট্র ইজ ইকুয়ালস টু মুম্বাই হলে মধ্যপ্রদেশ ইজ ইকুয়ালস টু কি? আমরা বলছিলাম স্টেট ক্যাপিটাল, ভারতবর্ষের স্টেটের বিভিন্ন ক্যাপিটাল গুলোকে নিয়ে প্রশ্ন করা হয়, শিলিগুড়ি কি হবে?
ভূপাল স্যার। ভূপাল ঠিক আছে, ওকে। সেকেন্ডটা বলা হচ্ছে যে আমাদের বিভিন্ন গেমস এর কথা বলা হয়, যে ইন্ডিয়া ইকুয়ালস টু খো খো হলে ইউএসএ ইকুয়ালস টু কি, মানে ভারতবর্ষের জাতীয় খেলা হচ্ছে খো খো, বাস্কেটবল। ইউএসএ খেলা বাস্কেটবল না, ইউএসএ খেলা বেসবল, ইউএসএ জাতীয় খেলা হচ্ছে বেসবল। এই যে দেখো একটা ছোট্ট ভুল হলো, কেউ একটা বাস্কেটবল আনসার করেছে কিন্তু বাস্কেটবল নেই। এবার এগুলো যদি না জানো তাহলে আনসার করবে না। এইখানে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়া বাইরে অন্য অনেক দেশ রয়েছে, সেখান থেকে তার আনসার আমরা নাই জানতে পারি, কিন্তু অ্যাটেম্প্ট বাড়াবার জন্য আনসার করার কোনো মানে নেই, এটা খুব সাবধান। এবারে মালদা আনসার দিক, তিন নম্বরটা কি হবে, তিন নম্বরটা উত্তর হচ্ছে ফিশিং ক্যাট, রয়্যাল বেঙ্গল টাইগার ভারতবর্ষের কোন রাজ্যেরই জাতীয় প্রাণী নয়, মেছো বিড়াল, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী। এবং তার আগে আছে কিং ফিশার, হোয়াইট ব্রেস্টেড কিং ফিশার, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। এই দুটো জেনে দেখো, শিউলি মানে শেফালি পশ্চিমবঙ্গের জাতীয় ফুল, পদ্ম কিন্তু ভারতবর্ষের জাতীয় ফুল, পশ্চিমবঙ্গের নয়। তাহলে আসাম যদি ওয়ান হর্ন রাইনো হয়, ওয়েস্ট বেঙ্গল হবে ফিশিং ক্যাট। এই যে দেখো, জানো না, নাই জানতে পারো, কোনো দোষ নেই, কিন্তু জানো না, যখন না জানলে কোনো অপশন অ্যাটেম্প্ট করবে না, ছেড়ে দাও। তোমার চারটে অঙ্ক, চারটে প্রবলেম বাদ দিয়ে গেলে তুমি ফেল করে যাবে না, অন্য প্রচুর প্রবলেম রয়েছে। কিন্তু জিরো, এখান থেকে চারটে অ্যাটেম্প্ট না করলে জিরো পাবে, কিন্তু চারটে অ্যাটেম্প্ট করলে কিন্তু 4.33 বাদ যাবে। এই জায়গাটা কিন্তু খুব সাবধান। ভরতনাট্যম ইজ ইকুয়াল টু তামিলনাড়ু হলে কুচিপুড়ি ইকুয়াল টু হোয়াট, কল্যাণী আনসার দিক স্যার, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, ভেরি গুড। যদি এখানে কথাকলি হতো শিলিগুড়ি, কেরালা, গুড। আচ্ছা, ইন্ডিয়া ইকুয়াল টু রুপি হলে চায়না, হ্যাঁ, ইউয়ান, ইউয়ান বি, ইউয়ান, ভেরি গুড। আচ্ছা, ইয়েনটা কোথাকার, জাপান, জাপান। আচ্ছা, টাকা বাংলাদেশ, টাকা বাংলাদেশ। আর গালট্রাম, ভুটান স্যার, ভুটান, ভুটান, ভেরি গুড। তাহলে দেখো, এখানে একটা কোশ্চেনে আমার হচ্ছে স্টেট ক্যাপিটাল, একটা হচ্ছে গেমস, একটা জাতীয় পাখি, একটাই কালচার এবং একটাই কারেন্সি। কারণ আমরা প্রথম যে দুটো পার্ট দেখেছি, যে দুটো সিলেবাস দেখলাম, তার মধ্যে থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। এবং তোমরা আর এস আগরওয়াল পড়ো বা না থাকলে, অ্যাটলিস্ট আর এস আগরওয়ালে এই অ্যানালজি চ্যাপ্টারটা হচ্ছে ছ পাতা, এই ছটা পাতা মুখস্থ করে নেবে, সব পরীক্ষাতে যা প্রশ্ন হয় তা 60% কমন পাবে। এইটুকু আমি তোমাকে বলে দিতে পারি, কারণ বাকি 40% আমাদের হাতে নেই, যে পার্টটা সিনোনিম বা অ্যান্টোনিম থেকে থাকে। কিন্তু কমন পেতে হলে আর এস আগরওয়াল এই ছটা পেজ মুখস্থ করো, তাতে একদম সব কিছু কমন পেয়ে যাবে, ভয়ের কিছু নেই। আচ্ছা, পরেরটা আসানসোল আনসার দেবে, টেলিভিশন ইকুয়াল টু জন বেয়ার্ড হলে টেলিফোন ইকুয়াল টু হোয়াট স্যার, অপশন ডি, গ্রাম বেল, গ্রাম বেল, ভেরি গুড। আচ্ছা, আর বাকিগুলো বড় দেখি কি কি কিসের কিসের, কল্যাণী বলুক, এডিসন কি করেছেন, বাল্ব স্যার, বাল্ব আছে, ডায়নামাইট আছে, ঠিক, হেনরি ফোর্ড, গাড়ি স্যার, গাড়ি, গাড়ি, আর রাইট ব্রাদার্স স্যার, এরোপ্লেন, এরোপ্লেন, ভেরি গুড। আচ্ছা, তারপর একটা বলো, আবার দেখো জাতীয় পাখির কথা এসেছে, এগুলো স্টেট নয়, দেশের জাতীয় পাখি, বাট এই সেটি আননোন সেকশন, কারণ আমরা ভারতবর্ষে 29টা স্টেটের জাতীয় পাখি পশু জানা এমন কোনো ব্যাপার না, কিন্তু গোটা পৃথিবীতে প্রচুর দেশ রয়েছে, তাদের জাতীয় পাখি পশু জানতে গেলে আমাদের পরীক্ষায় কোনো লাভ হবে না। যদি জানো আনসার করবে, না জানলে লিভ। ইন্ডিয়া হচ্ছে পিকক, বেলজিয়ামের কি, ঈগল স্যার, বেলজিয়ামের ঈগল। আচ্ছা, তারপর দেখো কালেকটিভ নাউনের কথা আমরা বলছিলাম, যে বিভিন্ন ইংলিশ বইতে একটা কালেকটিভ নাউনের সেকশন থাকে, সেই সেকশন থেকে হচ্ছে এই আট নম্বর কোশ্চেনটা, বড় দিয়ে কি হবে, প্রাইড স্যার, প্রাইড অফ লায়ন্স। আচ্ছা, এই শোলটা ব্যবহার করা হয় মাছের ক্ষেত্রে, শোল অফ ফিশ, এবং হার্ড ব্যবহার করা হয় হচ্ছে তোমার কি বলে, গ্যাং ব্যবহার করা রবারের ক্ষেত্রে, হার্ডটা হচ্ছে তোমার মানে পশু পাখির পাল, যে কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, মানে হার্ড অফ টাইগার্স বলতে পারি,
আবার যদি শিপ থাকে শিপকে বলা হয় ফ্লক অফ শিপস, এগুলো খুব কমন, তাছাড়া অন্য অনেক কিছু রয়েছে। এবারে এই দুটো পার্ট হচ্ছে একটু ট্রিকি, যদি জানতে জানো তাহলে আনসার করবে, বাকিগুলো করবে না। সিঙ্গাপুর এবং অ্যান্টোনিম থেকে আসছে জেনারেলি তো পরীক্ষায় লায়ন আসেনি আজ পর্যন্ত, প্রাইডটাই আনসার হয়, মানে আমার ছোট থেকেও তাই পড়ে এসেছি, সেটা একবার দেখে নিও। যদিও লায়নের সঙ্গে প্রাইড ছাড়া অন্য কিছু বসে না। আচ্ছা এবার দেখো জায়ান্ট ইকুয়ালস ডোয়ার্ফ, মানে জায়ান্ট মানে সাইজে বড়, ডোয়ার্ফ মানে সাইজে ছোট, মানে এখানে কি হচ্ছে অ্যান্টোনিম জিজ্ঞেস করা হয়েছে, বিপরীত শব্দ। তাহলে জিনিয়াসের উল্টো কি কি হবে? ইডিয়টস, অপশন সি, ইডিয়ট, ভেরি গুড। এবার তারপরটা বলো মালদা ক্যাসিনো, স্যার ক্যাসিনো অপশন এ, ক্যাসিনো মানে অ্যাক্টিং করা হয় থিয়েটারে, মানে কোনটা কোন গেমটা বা কোন কাজটা কোথায় করা হয় এটা জানতে চাওয়া হয়েছে। মানে কোনো একটা কাজ কোথায় করা হয় সেটা জানতে চাওয়া হয়। এবারে আসছি স্টাডি, বিভিন্ন স্টাডি বা বিভিন্ন সায়েন্সের উপরে প্রশ্ন হয়। এই যে 11 নম্বর কোশ্চেনটা দেখছো, এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায়, যে কোনো পরীক্ষা হোক, যত শক্ত পরীক্ষা হোক, প্রত্যেকবার একবার করে আসে। প্রিভিয়াস যে কোনো ইয়ারের কোশ্চেন পরীক্ষা খুলে দেখে নাও। তাহলে বটানি ইকুয়ালস টু প্ল্যান্টস হলে এন্টোমোলজি ইনসেক্টস, ইনসেক্টস। আচ্ছা বার্ডস হলে কি হবে? বিগট, আমি জানি না। স্টাডি অফ বার্ড কি হবে? হারপেটোলজি, ভেরি গুড। আর স্টাডি অফ জার্মস, মাইকোলজি, স্টাডি অফ ব্যাকটেরিয়াকে অ্যাকচুয়ালি বলা হয় মাইকোলজি, তো জার্মসটাকে ব্যাকটেরিয়ার মতো ধরে তাকেও মাইকোলজি বলা হয়, ঠিক আছে। আচ্ছা এবারে এই পার্টটা আমার সিলেবাস থেকে তখন বাদ দিয়েছিলাম, বলা হয়নি যে কোন প্রাণী কিরম ভাবে ডাকে বা কোন প্রাণীর বাচ্চাকে কি বলা হয়, সেটাও কিন্তু পরীক্ষায় আসে। এবং যখন ইংলিশে পড়বে ওই কালেকটিভ নাউন বা প্রাণীর ডাক হচ্ছে কিড অফ অ্যানিমালস, এই তিনটাকে একসঙ্গে পড়ে নেবে, তিনটে থেকে পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন হয়। ডগ ইকুয়ালস টু বার্ক হলে বডি কোর্স কি? ব্লেড, ব্লেড, ভেরি গুড। যদি এখানে হাউল থাকতো কি হতো? হাউল থাকলে কি কি প্রাণীর নাম আসতো? ফক্স, উলফ, ফক্সেরটাকে হাউল, উলফ, উলফ, গুড। আচ্ছা এবার দেখো এই যে এই পার্টটা, এটাও কিন্তু কাইন্ড অফ সিনোনিম, বাট পুরোপুরি সিনোনিম নয়। কোকোনাট ইকুয়ালস টু শেল হলে লেটার ইকুয়ালস টু হোয়াট, মানে কোকোনাট থাকে শেলের মধ্যে, স্যার এনভেলপ, অপশন ডি। এটা কিন্তু আমরা 50% আনসার করব লেটার বক্স, ইনিশিয়াল লেটার বক্স হতে পারে, 50% আনসার করব এনভেলপ। দেখো এখানে কোকোনাট থাকে শেলের মধ্যে, তাই লেটার থাকে এনভেলপের মধ্যে, সেই এনভেলপটাকে আমরা কিন্তু লেটার বক্সে ফেলি, তাই লেটার বক্স কিন্তু এখানে আনসার হবে না, এনভেলপ ইজ দা আনসার। আচ্ছা এবার দেখো জিওগ্রাফির কোশ্চেন, কেরালা, কান্দলা হচ্ছে গুজরাটের একটা ইম্পর্টেন্ট বন্দর এবং কোচিনটা হচ্ছে কেরালার একটা ইম্পর্টেন্ট বন্দর। আচ্ছা এবার এইটা হচ্ছে আমার অকুপেশন, এটাও মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে, ও এটা ওই স্টাডির মধ্যেই পড়ে যায় জেনারেলি। স্কাল্পচার ইকুয়ালস স্ট্যাচু, মানে স্কাল্পচার ভাস্কর মূর্তি তৈরি করেন, পোয়েট কি করেন? ভার্স, অপশন সি, ভার্স, ভার্স। তাহলে আশা করি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে কি ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, এবং সবকটাই বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন, আমি জাস্ট তুলে নিয়ে তোমাদেরকে আইডিয়া দিলাম। এগুলো কিন্তু খুব ইজি, যদি পাঁচখানা প্রশ্ন হয় তা আমাদের তিনটে থাকবে সিনোনিম কিংবা অ্যান্টোনিম, কিন্তু দুখানা পার্ট থাকবে এইরকম, সেই দুখানা কিন্তু আমরা চোখ বন্ধ করে অ্যাটেম্প করতেই পারি, এবং সেগুলো কমন পাবো কোথেকে? আরএস আগ্রওয়ালের 6টা পেজ আছে,
চোখ বুঝে মুখস্থ করে নাও, সেখান থেকে কিন্তু অনেকটা কমন পাওয়া যায়। আর তাছাড়া ইংলিশ পার্টে যেগুলো বললাম, যে যা বই পড়ছো বা ম্যাডাম যা বলেছেন সেগুলো পড়ছো, তার মধ্যে কালেকটিভ নাউন, আমাদের এই কার কোনটা মানে কার কিটকে কি বলা হয় এবং কার ডাককে কি বলা হয়, এগুলো কিন্তু যে কোনো ইংলিশ বইতে একটা লিস্ট করা থাকে, যে বই পড়ছো সে বইটা থেকে দেখে নেবে। এবারে আসছি ম্যাথস এবং রিজনিং থেকে বেসিক কিছু অঙ্কের উপরে, মানে শুধু ম্যাথামেটিক্যাল অপারেশন বা রিজনিং এর কনসেপ্ট দিয়েও কিন্তু আমাদের অ্যানালজি তৈরি করা, তো এগুলো আমরা সেইভাবে সলভ করব। হলে d ইকুয়ালস টু কত বল বল 256, ভেরি গুড। b হচ্ছে আমার দেখো 2, আর 16 মানে হচ্ছে 2 to the power 4, আর d হচ্ছে আমার 4, আর 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 256। আচ্ছা 17 বলো, এর একটা বলো24 এবং এইচ হচ্ছে কত 8, 24/8 ভাগ করে 3। এই দুটো করতে গেলে কিন্তু আমাকে ওই অ্যালফাবেটের ভ্যালু গুলো এবং খুব ভালো করে জানতে হবে, সেই কারণে আমরা যখন কোডিং ডিকোডিং করেছিলাম যে কোডটা আমরা ব্যবহার করতাম যে ওই সি ফি লোরাক্স 3, 6, 9, 12, 15, 21 সেটা দিয়েও করতে পারি, কারণ আমার তো ওগুলো খাতায় লেখাই থাকছে। আচ্ছা এইটা বলো 18 ডি স্যার কিছু দেখে বলবে স্যার, অপশন এ 100/64 একদম, এম হচ্ছে 13 তার স্কোয়ার 169, আবার কে হচ্ছে তোমার 11 তার স্কোয়ার 121। তাহলে এখানে দেখো জে হচ্ছে তোমার 10, তাই জে হচ্ছে কি কত 100, আর এইচ হচ্ছে তোমার 8, আগের অঙ্কেই ছিল 64, তাহলে 100/64, মানে অ্যালফাবেটিক্যাল ভ্যালু গুলোর তার স্কোয়ার করে দিয়ে ওপর নিচে সাজিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা কোডিং ডিকোডিং এর যে বেসিক কনসেপ্ট সেখান থেকে আমার অঙ্কগুলো সলভ হয়ে গেছে, বেশি কিছু ভাবার দরকার নেই। তাই এটুকু বলে রাখা যে ম্যাথামেটিক্যাল অপারেশনের থেকে যদি কোনো অ্যানালজি পাও সবার আগে সলভ করবে, কারণ সেগুলো তোমার সবচেয়ে কম ভুল হয়, সব এগুলো তোমার ঠিকঠাক আনসার তুমি বের করতে পারবে। নেক্সট স্যার অপশন সি 18, কিভাবে হচ্ছে স্যার ডি এর কোড হচ্ছে 4 আর ই এর কোড হচ্ছে 5, হ্যাঁ 9+1 করলে 10 হবে, আর সেম ভাবে এইচ এর কোড হচ্ছে আপনার 8 আর আই এর কোড হচ্ছে 9, 8+9 = 70+1=18, গুড ভেরি গুড থ্যাংক ইউ স্যার। আচ্ছা 20, এটা হচ্ছে একদম পিওর কোডিং ডিকোডিং, শিলিগুড়ি আনসার করবে বলো স্যার, বি আচ্ছা বাঁকুড়া বলছে, বি আনসার বলছে, দেখা যাক কি বলছে স্যার, বি আনসার বি, আচ্ছা আচ্ছা দেখা যাক কি আছে। হ্যালো ইজ ইকুয়ালস টু আই এফ এম এম পি, মানে এইচ এর পরে আই হয়, ই এর পরে এফ হয়, এল এর পরে এম এবং ও এর পরে পি, মানে +1+1 করে করে চেঞ্জ হয়েছে, একদম বেসিক কোডিং ডিকোডিং। তো সেক্ষেত্রে টিউলিপ মানে হচ্ছে টি এর পরে থাকবে হচ্ছে ইউ, ইউ এর পরে ভি, এল এর পরে এম, আই এর পরে এল এবং আই এর পরে জে এবং পি এর পরে কিউ, মানে মানে অপশন বি, গুড। তাহলে এই হচ্ছে আমাদের অ্যানালজির পার্ট ওয়ান, মানে বেসিক প্রবলেমস, যেখানে কিন্তু কোনো শক্ত সিনোনিম অ্যান্টোনিম বা শক্ত ম্যাথামেটিক্যাল অপারেশন নেই, কারণ সেগুলো ইচ্ছে করি আজকে দেওয়া নেই, কারণ সিটি ম্যানেজমেন্ট এর পরে ওগুলো মাথায় ঢুকবে না। তাই এখানে আমরা পরের দিন যে কাজটা করব তাতে থাকবে হচ্ছে সিটি ম্যানেজমেন্টের সেকেন্ড পার্ট, মানে একটু অন্য টাইপের, যে যে লাস্ট অঙ্কটা করলাম সেই লাস্ট অঙ্কের মতো অনেকগুলো অঙ্ক, এবং অ্যানালজির যে পরের পার্ট মানে সিনোনিম অ্যান্টোনিম এবং অন্যান্য যে ট্রিকি প্রবলেমস থাকে ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল অপারেশনস অ্যান্ড রিজনিং পার্ট, সেগুলো দিয়ে সলভ করব। কারণ কি আননোন আনসার এলেও কিছু টপিক থেকে যায় বা কিছু টাইপ আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা সঠিক আনসার গেস করতে পারি, তো সেই গেস করার ট্রিকটা আমি নেক্সট দিনকে বলবো। এই হচ্ছে আমাদের বেসিক অ্যানালজি পার্ট ওয়ান, পার্ট টু তে কিন্তু অনেক টাফ টাইপের অ্যানালজি আমরা পরের দিন সলভ করবো। ওকে থ্যাংক ইউ ফর টুডে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।